আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসুদেব গ্রামে। আজকে আপনাদের সাথে একটা ব্লগ আমি শেয়ার করব, একদম ন্যাচারাল ব্লগ। আমার বাবার বাড়ি পুকুরপাড়। আমার অন্য ভিডিওতে পুকুরপাড়টা শেয়ার করা আছে, আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আমার বাবার বাড়ির পুকুরপাড়টা শেয়ার করতেছি। পুকুরপাড়ে বোনের বাচ্চারা খেলাধুলা করতেছে, শহরে এত খোলামেলা পরিবেশ আমরা পাই না, তাই নানু বাড়িতে আসছে, বেশ মজা করতেছে, সাথে অন্য বাচ্চারাও আছে। বিকেলবেলা ক্রিকেট খেলতেছে। পুকুরপাড়টা ভীষণ খোলামেলা, একটা সময় আমরা অনেক সময় কাটাতাম, এখনও বাড়িতে আসতাম, আমরা এখানেই সময় কাটাই, খোলামেলা পরিবেশে সময় কাটাই। যে খোলামেলা পরিবেশটা আমরা শহরে পাই না, পাশে ধানের জমি, ধানগুলো পেকে গেছে, কাটা হয়ে গেছে, অনেক বাচ্চারা বিকেলবেলা খেলাধুলা করতেছে। আমার বোন বোনের মেয়ে দাঁড়িয়ে আছে, অনেক বাতাস পুকুর পরে। আমাদের আড্ডার জায়গাটাই হলো এই পাড়ে, আমাদের বাড়ির সামনে সবসময় আমাদের আড্ডা, খুবই ভালো লাগে সবাই মিলে আড্ডা দিই। সবুজ গাছপালা দেখতেও ভীষণ ভালো লাগে। এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখতেছেন, যারা লাইক দিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো লাইক দেন না, বড় বড় একটা লাইক দিয়ে দিন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন। গ্রামীণ ভিউ আমার মনে হয় সবাই পছন্দ করে, তাই গ্রামে আসলে একটু শেয়ার করি আপনাদের সাথে আমার বাবার বাড়ির আশেপাশের পরিবেশটা। ধানের জমি, ধানগুলা মাশাল্লাহ দেখতে খুবই ভালো লাগতেছে, ফলনটা খুবই ভালো হয়েছে মাশাল্লাহ। বউয়ের ছেলে বট্টা হাতে নিয়ে আছে, পাশে একটা বট্টা জমি আছে, এখান থেকে বট্টা নিয়েছে হাতে ধরে, ক্রিকেটও খেলতেছে। মাশাল্লাহ ধানগুলো খুবই সুন্দর হয়েছে, যদিও এবছর অনেক রৌদ্র ছিল, গরম, ঠিকভাবে পানি দিতে পারে নাই, তারপরে মাশাল্লাহ ভালো হয়েছে। আশা করি সাথেই থাকবেন, দেখতে থাকেন, ভালো লাগবে। মাশাল্লাহ চমৎকার দৃশ্য,
চারিদিকে সবুজ, বোনের ছেলে মেয়েরা হাঁটতেছে, সামনে একটা ডোবা দেখা যাচ্ছে, যেটা আমাদের দেশে ভাষায় আমরা ডোবা বলি। এটা জমি ছিল, পাশে বাড়ি করছে মাটি কেটে, তাই কিছু পানি এখানে জমা থাকে। ডোবার মাঝে খুব সুন্দর হাঁসগুলো সাঁতার কাটতেছে, চমৎকার একটা দৃশ্য। এই দৃশ্য দেখে আমার বোনের বাচ্চাগুলো দাঁড়িয়ে গেছে দৃশ্যটা দেখার জন্য। এই দৃশ্যগুলো সবার কাছেই ভালো লাগে আশা করি আমি। সন্ধ্যা হয়ে আসতেছে, সূর্য ডুবে গেছে, এই রাস্তাটা হলো মাটির, অন্য একটা গ্রামে রাস্তাটা গিয়েছে। এতক্ষণ বাসা থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।